আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউসে। আমরা এখানকার একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো, তার সাথে আমরা ময়মনসিংহের ভাষায় কিছু কথা বলবো এবং তার কাছে কিছু কথা আমরা শিখব, এবং সাথে সাথে এই সার্কিট হাউসের যেই অবস্থানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সার্কিট হাউসের ঠিক পাশেই খেলার মাঠটি। আমরা এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো এবং এখানকার সম্বন্ধে একটু আমরা জানবো। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই ময়মনসিংহের যে সার্কিট হাউস সম্বন্ধে একটু বলবেন এবং এখানকার যে ঐতিহ্যবাহী কিছু জায়গাগুলো আছে এগুলোর সম্বন্ধে একটু বলবেন। এই সার্কিট হাউস মাঠে মনে করো শুরুতে খেলতেছে, এই সার্কিট হাউস মাঠ তাহলে আমাদের ময়মনসিংহের প্রাণের মাঠ। এই আশেপাশের অত্র অঞ্চলের যত ফুলাফান আছে, যত সওয়াল আছে, সব এনে খেলাধুলা করে, এমনকি এনে অনেকগুলা ক্লাবও আছে। এই ক্লাবগুলা ওই লোক আমগর সংস্কৃতি, আমগর ঐতিহ্য, এই ক্লাবগুলার থেকে উঠতে গেছে রিয়াদ, উঠতে গেছে সৈকত। তো আমার নামও সৈকত, তো আমি কিন্তু খেলি না জাতীয় দলে, তো মাঠে একটু একটু খেলি। আর আমগরে না আছে একটা মোটামুটি ফুটবল স্টেডিয়াম আছে, তারপরে আমগর পার্কটা কি যে সুন্দর করছে আমগর ইকরামুল্লাহ টিটু ভাইয়ে, তো আপনারা না দেখলে বুঝতেন না, তো আপনারা যদি যাইন তাহলে দেখতে পারবেন। আর আমগর স্টেডিয়াম, স্টেডিয়াম তো মনের মতো করে দিছে আমগর বীর মুক্তিযোদ্ধা, নাম দিছে রফিক ভুইয়া বীর স্টেডিয়াম। তারপরে আমগর আছে টাউন হল, এরম টাউন হল মনে হয় সারা ময়মনসিংহ বিভাগের মধ্যে খুব কমই আছে, বুঝছেন। তারপরে মেডিকেল, আমগর মেডিকেল তো বলার বাইরে, যে সুন্দর এনের পরিচর্যা আমগরে করে, তো এটা বলায় প্রকাশ করুন যাব না। ধন্যবাদ আপনাকে। আমরা একজন স্থানীয় লোকের কাছে শুনলাম যে ময়মনসিংহের ঐতিহ্য এবং সৈকত এবং হচ্ছে মাহমুদউল্লাহ যারা এখন জাতীয় টিমে খেলতেছে এই খেলার মাঠ থেকেই, সেই ঐতিহ্যময় মাঠে আমরা দাঁড়ায় আছি এখন। আমরা আরও জানলাম ময়মনসিংহের ঐতিহ্যবাহী কিছু জায়গার কথা এবং আমরা শুনলাম পুরোটা কনভার্সেশনটা ময়মনসিংহের আঞ্চলিক ভাষা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় আরও অনেক মানুষজন দাঁড়া আছে আশেপাশে। এখন পর্যন্ত এই পর্যন্তই আমি সাইন আপ করছি, ধন্যবাদ সবাইকে।